হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজ প্রায় 2 মাস পর আমি ভিডিও বানাচ্ছি, মানে নতুন ব্লগ বানাচ্ছি। আর 2 মাস আগে অনেক কিছু ঘটেছে, মাঝখানে সিজারিয়ানভাবে ডেলিভারি হয়েছে আমার। 24 তারিখে আমি ভর্তি হয়েছিলাম হসপিটালে, আর 25 তারিখে ও ডেলিভারি, মানে 4:26 হয়েছে ভোরবেলা। হসপিটাল প্রায় আমি 8 দিন ছিলাম, কিন্তু প্রথম 2 দিন আমি প্রচণ্ড কষ্ট পেয়েছি, প্রচণ্ড কষ্ট পেয়েছি, সেটা বলার মতো না। সবাই হয়, মা যেহেতু, মা যারা হয়েছে তারা সবাই জানে সেই কষ্টটা। এখন আমার শরীর পুরোপুরি, মানে পুরোপুরি ঠিক নেই, রেস্ট থাকতে হয় 6 মাস, কিন্তু সেইভাবে সব কিছু ঠিকঠাক আছে আপাতত। কাজকর্ম করছি না, কিন্তু মানে পুচুকে দেখতে দেখতেই আমার সময় কেটে যাচ্ছে, আর ভিডিও করার আমি একদমই সময় পাইনি। সো আজকে আমি ভাবলাম যে লাস্ট ডে যেহেতু দিদির বাড়িতে, তার জন্য একবার একবার ভিডিওটা বানিয়ে ফেলি, তার জন্য আজকে শুরু করলাম। এখন আমি গোছাচ্ছি সব কিছু, গোছানো টোছানো হয়ে গেলে কালকে আমরা চলে যাব, মানে দেবরূপ নিজের বাড়িতে যাবে কালকে, তো তার জন্য এখন সব গোছানো হচ্ছে। এইখানে এখন গোছাচ্ছি কি কি নিয়ে যাব, কুচকুচ, জামাকাপড়, সবর মাসিমণিরা, মানে আমার ফ্রেন্ডসরা দিয়ে গেছে, তারপরে আরও অনেক কিছু মানে জমা হয়ে গেছে, অত কিছু তো নিয়ে আসিনি। আর এই ব্যাগে, ব্যাগটা নিয়ে এসেছিলাম জাস্ট, তো এখন সব গোছাচ্ছি, ঘর পুরো এলোমেলো হয়ে রয়েছে এখন। হয়ে গেছে ট্রলি ব্যাগে, এতে সব কিছু প্যাকিং কমপ্লিট, আর এখনও উঠে পড়েছিল, তাই ওকে কোলে নিয়ে বসে আছি। গোছানোর পর ওকে কোলে নিয়ে বসে আছি। মাঝখানে সুনিতা এসেছিল, এসে আমি কেনা কাজল ওকে পরাচ্ছিলাম যেহেতু, তার জন্য ওর মাকে বলে ও কাজল বানিয়েছিল, কাজল বানিয়ে এনে আমাকে দিয়ে গেছে, ওই কাজলটা এখন পরালাম ক্রিম ট্রিম মাখিয়ে। এই যে দেবরূপ, সবাইকে হাই করো, দেবরূপ হাই করে দাও। সুনিতা মিমির দেবা কাজল ওকে পরিয়েছে, এখনো চোখে ঘুম এসে গেছে, ঘুমাবে, সারা রাত গুজেগে থাকে বেচারা। বলতে চাইছো কিছু, বলবে, হাই হ্যালো করবে, হাই হ্যালো করবে, কিছু বলবে? ও এখন কিছু বলবে না বাবা। এটা কিরকম হচ্ছে আবার, চোখগুলো বলে এটা কিরকম করছে দেখ। দেবরূপ এখন একা একা খেলছে, তার জন্য আমি এই কয়েকটা কাঁচা জামা কাপড় গুছিয়ে রাখছি। অনেকক্ষণ পরে আমি ওকে ঘুম পাড়ালাম, ঘুম পাড়িয়ে আমি এই ঘরে এসে একটু বসে আছি। আর এই দিদি রূপমকে আনতে গেছিল, রূপম কালকে আমাদের সাথে যাবে বাড়িতে। রূপম রেডি তো? রূপম আবার সানডে চলে আসবে। আমরা
হলো নেক্সট ডে, আর আজকে আমরা মানে কালকে রাত্রিবেলা ওকে ঘুম পাড়াতে পাড়াতে আমি নিজে ঘুমিয়ে পড়েছিলাম, তার জন্য আমি ভিডিও টিডিও কন্টিনিউ করতে পারিনি। সো এখন আমি রেডি হব সকালবেলা, এখন বাজে 11টা, তো আমাদের খাওয়া দাওয়া করে এরপরে একটু পরে রেডি হব। রেডি হলে তারপরে গাড়ি ঠিক করা হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়বো। আমি দেবরূপকে রেডি করে দিয়েছি একদম, ওর দিদি এসছে দেখা করতে ওর সাথে, যেহেতু আজকে চলে যাবে বাড়িতে আর দেখা হবে না। আমি জানি না তুমি যাবে আর দেখতে পাবে না, আবার দেখতে পারবো দাদা ভাই না যায় বউ বাড়ি যাওয়ার জন্য হয়তো মার বাড়িটা ভালোভাবে দেখে নিচ্ছে। পাপা এসেছে, এবার আমরা বেরিয়ে পড়বো একটু পরে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। দেবরূপ পুরোপুরি রেডি হয়ে গেছে, এই যে মিমির কোলে, আর এই একটা মিমি পাস করে দিল দেবরূপকে, গাড়িও এসে গেছে, আমিও রেডি হয়ে গেছি, সবাই রেডি। সো আমি রেডি হয়ে গেছি, দেবরূপকেও রেডি করে দিয়েছি, সময় বেরিয়ে গেল, এবার আমিও বেরোবো, চলো গাড়িতে উঠে যাবো, কথা বলছি তোমাদের সাথে। তুমি না ডাকলে আসবো না, কাছে না এসে ভালোবাসবো না, দূরত্ব কি ভালোবাসা বাড়ায়, নাকি চলে যাওয়ার বাহানা বানায়, দূরের আকাশ থেকে গল্প আমরা মিষ্টি দোকানে আসলাম গোটা রসগোল্লা নেওয়ার জন্য, বাড়ির আর সবার জন্য নেব, নিয়ে তারপরে আবার গাড়িতে উঠবো, তারপরে আর কিছুক্ষণের মধ্যে বাড়ি আমরা পৌঁছে যাব। তো আমরা এখন বাড়ির কাছাকাছি এসে গেছি, আর দু মিনিট পর গাড়ি থেকে নামবো। আকাশ আমায় কাছে দেখে।
গেছি, তখন বাজে 5:45।